বাবা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, বাসা তো ফিরেছেন, এখন তিনি বিশ্রামে আছেন। আর 3 সপ্তাহ পরে বাবার হার্টের পরবর্তী চিকিৎসা শুরু হবে, এ সময়টাতে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কন্যা অলিজা মনোয়ার আজ রবিবার বিকেলে ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। মাউথ এলিজাবেথ হাসপাতালে ভর্তির পর গত 25 সেপ্টেম্বর খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের হাতে রিং পরানো হয়েছে। হাসপাতালে তার সঙ্গে আছেন কন্যা অলিজা মনোয়ার ও স্ত্রী জবা। এর আগে গত 20 সেপ্টেম্বর বুধবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর সকালের দিকে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করানো হয়। তার ফুসফুসে পানি জমেছিল। চিকিৎসকের পরামর্শে সেদিনই বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে দ্রুত তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। চলচ্চিত্রে ডিপজলের আত্মপ্রকাশ ঘটেছিল নায়ক হিসেবে। এরপর নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছেন। প্রথম ছবি টাকার পাহাড়, মমতাজুর রহমান আকবর ছবিটি পরিচালনা করেছেন। এরপর তিনি আবিদ হাসান বাদল পরিচালিত হাবিলদার ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। তারপর দীর্ঘ বিরতি। 90-এর দশকের শেষের দিকে ডিপজল কাজী হায়াত পরিচালিত তেজি ছবির মাধ্যমে ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করে রীতিমতো হইচই ফেলে দেন। টানা কয়েক বছর ভিলেন হিসেবে দাপটের সঙ্গে অভিনয় করার পর আবার একটা বিরতি নেন তিনি। চলচ্চিত্রের অভিনয়ের পাশাপাশি ডিপজল প্রযোজনাও করেছেন। আর 13 অক্টোবর মুক্তি পাচ্ছে ডিপজল অভিনীত দুলাভাই জিন্দাবাদ ছবিটি। অনুগ্রহপূর্বক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাংলা নিউজের সকল ধরনের লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।